আমি মোহাম্মদ নাজমুল হক মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালে জানাই স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আজ আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে অ্যানিমেশনের সাহায্যে কি করে একটি পাত্রের পানি আরেক পাত্রে ঢালতে হয়, অর্থাৎ ওয়াটার অ্যানিমেশন। সম্পূর্ণ কাজটি দেখতে হলে কিংবা শিখতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রথমে হোমের নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। নেবার পর ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমি শেপসে যাব। শেপস থেকে একটি ক্যান আকৃতির শেপ এখানে আমি আঁকিয়ে নেব। আঁকিয়ে নেবার পর আবারও শেপসে যাব। শেপস থেকে বৃত্তাকার শেপ নিয়ে একটি উপবৃত্তাকার শেপ আঁকব। উপবৃত্তাকার শেপটি এই ক্যানের মুখ বরাবর একটু টেনে আমি ঠিক করে দেব। দেবার পর রাইট বাটনে ক্লিক দিয়ে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্টে গিয়ে এই কালো পয়েন্ট ধরে একটু লম্বা করে দেব, পানি বের করার জায়গাটুকু করে দেব। দেবার পর সাদা পয়েন্ট ধরে এটাকে সুন্দরভাবে এটার সাথে মিল করে ঠিক করে দেব। দেবার পর এটা কন্ট্রোল ডি চেপে একটি ডুপ্লিকেট কপি করে নেব। নেবার পর এইটা এই দুইটা একসঙ্গে সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট থেকে এই মার্জ শেপে গিয়ে আমি সাবট্র্যাক্ট করে দেব, ফলে মাথার অংশটুকু কেটে যাবে। এই অংশটুকু নিয়ে এসে এটার উপর রেখে দেব। দেবার পর দুইটা ঠিক করে নিয়ে দুইটা একসঙ্গে সিলেক্ট করব। করার পর এই এখান থেকে আমি মার্জ শেপে গিয়ে আমি ইউনিয়ন করে দেব। দুইটা মিলে একত্রে এক শেপ পরিণত হবে। এটা কন্ট্রোল ডি চেপে আরও দুইটা কপি করে নেব। নেবার পর এইটার আমি শেপ ফিল থেকে নো ফিল করে দেব, ফলে এইটা আমার খালি হয়ে যাবে। আরও একটি কন্ট্রোল ডি চেপে এটাকে রোটেট করে নেব। নেবার পর এইটা আমি আরও একটি চতুর্ভুজ আকৃতির শেপ নেব। নেবার পর এই শেপটাকে এই ক্যানের উপর রেখে আমি মার্স শেপ থেকে সাবট্র্যাক্ট করে দেব, ফলে মাথার অংশটুকু কেটে যাবে। এইটা রোটেট করে আবারও সোজা করে নেবার পর এই যে বামে যে পাত্রটি রয়েছে এইটাকে কন্ট্রোল ডি চেপে কপি করে নেব দুইটার এরিয়া সমান করার জন্য। তো এইটার উপর এইটা রেখে সমান করে দিয়ে দুইটা একসঙ্গে সিলেক্ট করব। করার পর কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে দেব। এইটা আবারও কন্ট্রোল ডি চেপে একটা কপি করে দেব। কপি করার পর এই দুইটা একসঙ্গে আবারও রাখবো। রাখার পর দুইটা যেন এরিয়া সমান হয় সেজন্য আমি এটাকে কী করব, আবারও একসঙ্গে আমি গ্রুপ করে রেখে দেব। দেবার পর এই দুইটা প্রয়োজন নেই, ডিলিট করে দেব। ডিলিট করে এই দুইটা রেখে দিলাম। রেখে দেবার পর আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আরও একটি পাত্র তৈরির জন্য বৃত্তাকার শেপ নেব। বৃত্তাকার শেপ কন্ট্রোল শিফট ধরে একই মাপে আঁকানোর পর আমি আবারও একটি চতুর্ভুজ আকৃতির শেপ নেব। এই চতুর্ভুজ আকৃতির শেপ এটা ঠিকঠাক করে দিয়ে কন্ট্রোল ডি চেপে এটাকে আরও একটি কপি করব। কপি করার পর এইটা উপর দিকে চিকন করে নিয়ে একটু বড় করে দিয়ে উপর দিকে রেখে দেব। রেখে দেবার পর আমি সবগুলো একসঙ্গে সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইনে চলে যাব। অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দেব। অ্যালাইন সেন্টার করে দেওয়ার ফলে সবগুলো এক সমানে হয়ে যাবে। তিনটাই একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কাজটা হবে আমার ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে মার্স শেপে যাব। মার্স শেপে গিয়ে আমি কি করব, ইউনিয়ন করে দেব। ইউনিয়ন করে দেওয়ার ফলে সবগুলো মিলে একটি হয়ে যাবে। কন্ট্রোল ডি চেপে এইটাকে কপি করে রেখে দেব। রেখে দেওয়ার পর এইটার শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেব, ফলে আমার খালি হয়ে যাবে। এটাকে আউটলাইন একটু চাইলে মোটা করে দিতে পারি। এখন দুইটাকে একসঙ্গে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে একটু ছোট করে নেব। নেবার পর এই বামের পাত্রটি আমি একটু নিচের দিকে রেখে দিই, আর ডানেরটাকে আমি কেটে পানির যেটুকু অংশ আমি সেটুকুই রাখার চেষ্টা করব। এবারে এই ডানেরটা সিলেক্ট করে এই ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে একটি চতুর্ভুজ আকৃতির শেপ নেব, এই ডানেরটার উপরে রেখে দেব। দেবার পর আমি ইনসার্টটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরে উপরেরটা সিলেক্ট করে এই মার্জ শেপে গিয়ে সাবট্র্যাক্ট করে দেব, ফলে পানির অংশটুকু কেটে গেল। এইটার আউটলাইন চাইলে আমি দূর করে নিতে পারি, আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। এটা আমি এইখানে কলসির নিচে রেখে দেব। রেখে দেবার পর সেন্ট ইনটু ব্যাকে দিয়ে দেব। সেন্ট টু ব্যাকে দেওয়ার ফলে এটা পিছনে চলে গেলে এখন এই পাত্রটির আউটলাইন মোটা করে দেব। আউটলাইন থেকে একটু হোয়াইটটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে আমার এটা মোটা হয়ে যাবে। আর এইটা একটু উপরে নেব, এই ব্রিঙ্ক ফরওয়ার্ড থেকে, এই ফরম্যাটের ব্রিঙ্ক ফরওয়ার্ড থেকে ব্রিঙ্ক টু ফ্রন্টে দিয়ে দেবো, ফলে এটা উপরে থাকবে।
এখন শেপস থেকে একটি কার্ভ শেপ নেব। কার্ভ শেপ নিয়ে একটি এলোমেলো করে আমি ঢেউয়ের মতো, পানির ঢেউয়ের মতো আঁকব। এই ক্লিক করে, এখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে, এইখানে ক্লিক করে এভাবে ঢেউয়ের মতো করে আঁকব। আঁকার পর সর্বশেষে গিয়ে এই কন্ট্রোল ধরে এইটা সোজা করে আঁকব। কন্ট্রোল ধরে এইভাবে সোজা করে শেষ পয়েন্টে এসে মিলিয়ে দেবো। দেবার পর এটা একটা শেপ হয়ে গেল। এটা আমি পানির ঢেউ করার জন্য একটু সেই মাপে, একটু কলসের মাপে আমি এটা করে নেব। যেটুকু পানি পূর্ণ আছে সেটুকু করার জন্য কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করে নিয়ে নিচে দেওয়ার পর দুইটা সিলেক্ট করব। দুইটা একটু মাপ ঠিক করে নিয়ে সিলেক্ট করার পর আমি এই যে ফরম্যাটে গিয়ে মার্জ শেপে গিয়ে আমি দুইটা ইউনিয়ন করে দেবো। ফলে দুইটা একসঙ্গে জোড়া লেগে গেল, দুইটা এক শেপ এ পরিণত হলো। হওয়ার পর এটা শেপ ফিলে গিয়ে আপাতত একটু ব্রাইট কালার হোয়াইটের পাশাপাশি কালার দিয়ে দিলাম। পরে আমি এটা হোয়াইট করে দেবো। এটা পানির যেটুকু অংশ সেটুকু অংশ আমি এটা দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর আমি যে কাজটা করবো, কন্ট্রোল ডি চেপে এটাকে আরও একটি কপি করে নেব। আর এই শেপটাকে পিছনে দিয়ে দেবো সেন্ট ইন্টু ব্যাকে দিয়ে। আর এই কলসটা আমি ফাঁকা কলসটা উপরে নিয়ে আসবো। দেওয়ার পর আমি দেখবো এটা সুন্দরভাবে পানিটুকু শুধু ঢেকে থাকবে আর এই ফাঁকা অংশটুকু উপরে থাকবে। আর এটা রোটেট করে ঘুরিয়ে নেব। নেবার পর আমি এইটা দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এইটা একবারে নিচ পর্যন্ত আমি ঠিক করে দেব। দেবার পর এই এখন এই দুটো একসঙ্গে গ্রুপ করে দিলাম। দেবার পর আমার যে কাজটা হবে, এই ডানের যে শেপটা রয়েছে এই শেপটা আমি এখানে নেব। আর পূর্ণ যে শেপ ওই শেপটা থাকবে আমার পেছনে আর এইটা থাকবে উপরে, সেভাবে আমি ঠিক করে নেব। নেবার পর আমার যে কাজটা হবে, এই দুইটা একসঙ্গে একেবারে সমান করে দিয়ে দেব। দেবার পর দুইটা একসঙ্গে সিলেক্ট করে রোটেট করে নেব। রোটেট করার পর এইটা এই কলসের উপরে রেখে দেব। দেবার পর আমার যে কাজটা হবে, আমি এইটা একবারে সুন্দর মতো করে রোটেট করে নিয়ে আমি পানির একবারে উপর লেভেল বরাবর রেখে দেব। রেখে দেওয়ার পর আমি আরও একটি শেপ আঁকাবো। চতুর্ভুজ আকৃতির শেপ থেকে আমি রেক্টেঙ্গেল শেপ লম্বা করে এভাবে আঁকাবো। আঁকিয়ে আমার এই শেপের চাইলে এটার আউটলাইন আমি দূর করে দিতে পারি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো আর একটু চিকন করে নেব। এখন হবে অ্যানিমেশনের কাজ। উপরে পাত্রটি সিলেক্ট করব, করে আমি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে মোর ইন্টারেস্ট ইফেক্ট থেকে ফ্লাই ইন অ্যানিমেশনটা দিয়ে দেবো। ফ্লাই ইন অ্যানিমেশন দিয়ে ওকে করে দেবো। দেবার পর এই ইফেক্ট অপশানে চলে যাব। ইফেক্ট অপশানে গিয়ে আমি এটা যেদিক থেকে নিতে চাই সেদিকে থেকে আমি এই তীর বরাবর ক্লিক করে দেবো। দেবার পর আমি চাইলে এখানে অ্যানিমেশন প্যানে গিয়ে আমি দুইটার অ্যানিমেশন একসঙ্গে উইথ প্রিভিয়াস করে দেব। এখন এই পরন্ত পানিটা, এই যে শেপটা, এটা সিলেক্ট করব। করার পর অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশন থেকে মোর ইন্টারেস্ট ইফেক্ট থেকে ওয়াইপ অ্যানিমেশনটা দিয়ে দেব। এই ওয়াইপ অ্যানিমেশন দিলে মনে হবে উপর থেকে নিচে পানি পড়ছে। ইফেক্ট অপশানে গিয়ে এটা উপর থেকে নিচে আমি দিয়ে দেব। দেবার পর এইটা আমার কি হবে, স্টার্ট আফটার প্রিভিয়াস করে দেব। উড়ে আসার পর এই অ্যানিমেশনটা হবে। তো স্টার্ট আফটার প্রিভিয়াস করে দিলাম। দেওয়ার পর আমি স্লাইড শোতে গিয়ে দেখব সুন্দরভাবে পানিটি পড়ছে। এখন আমি এটার টাইমটা একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো লাগবে, সেভাবে আমি টাইমটা ঠিকঠাক করে দেব। এবারে আমি এই যে শেপটা রয়েছে, এই দুইটা শেপ, এটাতে আমি অ্যানিমেশন দেব। অ্যানিমেশন থেকে মোরমোশন পাথে চলে যাব। মোরমোশন পাথ থেকে আমি লাইন্স কার্ভস থেকে আমি লাইন্সের ডাউনে দিয়ে দেব। ফলে এটা আমার নিচে চলে আসবে। এটা পানি যতটুকু আমার দেখা যাবে না সে পর্যন্ত আমি টেনে দেব। টেনে দেওয়ার পর এইটা আমি দেব স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব। তো স্টার্ট উইথ প্রিভিয়াস করার পর এটা টাইম একটু আমি 10 সেকেন্ড করে দিতে পারি, যেন 10 সেকেন্ডে পানিটা শেষ হয়ে যায়। এভাবে একইভাবে আমি এই নিচের শেপটাতে সিলেক্ট করব। করার পর এইখান থেকে আমি অ্যাড অ্যানিমেশানে যাব। অ্যাড অ্যানিমেশান থেকে মোর মোশন পাথ থেকে এইটা আমি উপর দিকে দিয়ে দেব। এই লাইন কার্ভস থেকে আমি আপে দিয়ে দেব। আপে দিয়ে ওকে করে দেব। দেওয়ার পর আমি পানি যেটুকু পূর্ণ পর্যন্ত দেখা যায় সেটুকু করে নেওয়ার জন্য এই শেপের রাইট বাটনে ক্লিক দিয়ে দেখা যাচ্ছে না, সে কারণে আমি ফরম্যাট শেপে গিয়ে আমি এই যে ফিলে গিয়ে আমি এই ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দেবো, ফলে পানিটা যাতে দেখা যায়। এর জন্য আমি একটু স্বচ্ছ করে নিলাম। তো এখন আমি এই অ্যানিমেশনটাকে পানি যত দূর রয়েছে ঠিক তত দূর পর্যন্ত এখানে কোনাকোনিভাবে টেনে দেবো। ফলে কি হবে, আমার মনে হবে যেন ঢেউ হতে হতে পানি পূর্ণ হচ্ছে। এজন্য আমি একটু কোনাকোনি এভাবে দেবো। উপরেরটাও চাইলে
আমি এটা একটু বাম দিকে রাখি। একইভাবে উপরেরটাও আমি সিলেক্ট করে এই অ্যানিমেশনটা আমি একটু ডান দিকে রেখে এটা কোনাকোনিভাবে আমি টেনে দেব। এখন এই অ্যানিমেশন প্যানের গিয়ে এটাও আমি স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব এবং ডিউরেশনটা আমি এটাও আমি 10 সেকেন্ড করে দেব, অর্থাৎ দুইটা একসঙ্গে আমার অ্যানিমেশন হবে 10 সেকেন্ড করে। তারপরে আমি কি করব, এইটাকে আমি এই দুইটা কন্ট্রোল ধরে এই দুই অ্যানিমেশনই আমি ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট স্মুথ স্টার্ট স্মুথ এন্ড আমি জিরো করে দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর স্লাইড শোতে গিয়ে দেখব সুন্দরভাবে এটা সুন্দরভাবে একটা খালি হবে একটা পূর্ণ হবে। এবারে এই দুটো একসঙ্গে সিলেক্ট করে আমি অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশন থেকে আমার মোর ইমফ্যাসিস ইফেক্ট থেকে টিটার অ্যানিমেশন দিয়ে দেবো, ফলে কাঁপতে কাঁপতে এটা আমার পানি খালি হবে। এটাও আমি উইথ প্রিভিয়াস করে দেব এবং এটা আমার কি হবে এই টাইমিংয়ে গিয়ে আমি এখানে 2 সেকেন্ড করে দেব। 2 সেকেন্ড করে দেওয়ার পর এই রিপিটের এখানে আমি 5 সিলেক্ট করে দেব, ফলে আমার এই 10 সেকেন্ড আমার কাঁপতে কাঁপতে এটা নাম হ্যাঁ 10 সেকেন্ডে আমার এটা খালি হবে এবং নিচেরটা পূর্ণ হবে। তো এখন যে কাজটা হলো এই উপরের পাত্রটি সিলেক্ট করব, করার পর এইটাতে একটা অ্যানিমেশন দেবো, অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশন থেকে আমি মোর ইমফ্যাসিস ইফেক্ট থেকে আমি কি করব স্পিন অ্যানিমেশনটা দিয়ে দেব, ফলে একটু ঘুরে সোজা হয়ে যাবে। তো প্রায় এখানেও এটা স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব আর এই ডিউরেশনটা এটাও আমি 10 সেকেন্ড করে দেব। আর এখান থেকে ইফেক্ট অপশানে যাব, ইফেক্ট অপশানে গিয়ে আমি কত ডিগ্রি ঘোরাবো, প্রায় 30 ডিগ্রি যদি আমি এটা করে দিই তাহলে এটা সোজা হয়ে যাবে। মোটামুটি যতদূর দিলে আমার সোজা হয় এই পর্যন্ত আমাকে সেই ডিগ্রি পর্যন্ত সোজা করে দিতে হবে। ওকে সোজা করে দিলাম। এখন এই পাত্রটিকে সিলেক্ট করার পর আমি আবারও মোরমোশান পাথে গিয়ে আমি এই লাইন্স কার্ভস থেকে আমি একটু নিচের দিকে একটু আপে দিয়ে দেবো উপরের দিকে ওঠার জন্য, অর্থাৎ ঘুরে মুখ যেহেতু আমার নিচে নেমে আসবে কাজে একটু উপর দিকে আমার এই অ্যানিমেশন যাবে। এখানে যেহেতু দুইটা পাত্র আছে কাজে দুইটাতে একসঙ্গে অ্যানিমেশন হয়েছে, এটা একটু টেনে এমন মাপে দেব যেন ওই আমার পানি যে সোজা পড়ছে ঠিক সেই সোজা আমার পাত্রের মুখটুকু থাকে, সেভাবে অ্যানিমেশনটাকে আমি টেনে দেবো। একটু কম বেশি থাকলে আমার ওই অ্যানিমেশন লাইন্স অ্যানিমেশনটাকে টেনে এই পর্যন্ত একটু ঠিক করে আমাকে দিতে হবে, কাজে এটা আমি টেনে ঠিক ওই পর্যন্ত দিয়ে দেবো যেন ঘোরার পর আমার মুখটা ঠিক জায়গায় থাকে। দুইটার অ্যানিমেশন একইভাবে টেনে দেবো, এই দুইটা একসঙ্গে সিলেক্ট করে দুইটা একসঙ্গে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেবো। আর এটার ডিউরেশনও আমি এটা 10 সেকেন্ড করে দেবো। দেবার পর যে কাজটা হবে দুইটাই ইফেক্ট অপশানে যাব, ইফেক্ট অপশানে গিয়ে স্মুথ ইন্ট এবং স্মুথ স্টার্ট দুইটাই আমি জিরো করে দেবো। জিরো করে দেবার পর আমি যে কাজটা করব এখন এটাকে উপরের শেপটাকে একটু ঘুরিয়ে দেখতে হবে যে পানির লেভেল আমার সম্পূর্ণ ঢেকে যায় কি না, সে পর্যন্ত আমাকে একটু ঠিক করে দিতে হবে। তারপর আমি যে কাজটা করব এটাতে সর্বশেষ একটা অ্যানিমেশন দেবো, এক্সিট অ্যানিমেশনে গিয়ে আমি ওয়াইপ অ্যানিমেশনটা দিয়ে দেবো। দেবার পর এই এখানে উপর থেকে নিচের দিকে আমার শেষ হয়ে যাবে, তাহলে এটা আমি কি করব স্টার্ট আফটার প্রিভিয়াস করে দেব। দেবার পর আমি যে কাজটা করব এটার আমি ট্রান্সপারেন্সি আগের মতো করে দেবো। দেবার পর এই শেপটার আমি শেপ ফিলে গিয়ে যে কাজটা করব শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো, শেপ ফিলে গিয়ে এটা হোয়াইট কালার করে দেবো। একইভাবে নিচেরটারও আমি সিলেক্ট করব, করার পর এটাও শেপ ফিল আমি হোয়াইট করে দেবো এবং শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো, ফলে আমার এই দুই শেপই আমার স্লাইডের সাথে মিলে যাবে। এখন আমি স্লাইড শোতে গিয়ে দেখব ওয়াও অনেক সুন্দর একটি উপরের পাত্র থেকে পানি নিচে পড়ার একটি অ্যানিমেশন। তো পাওয়ার পয়েন্ট দিয়ে এভাবে অ্যানিমেশনের সাহায্যে ওয়াটার অ্যানিমেশনের অনেকগুলো কাজ করা যায়, আপনারা নতুন নতুন কাজ করতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি টিউটোরিয়াল থেকে আপনাদের নতুন কিছু দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন নতুন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল পেতে এখনই বিএসসি স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আমি মোহাম্মদ নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকা হয় যেন।